আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদি কাউকে পৃথিবীর সবচেয়ে বোরিং প্রফেশনের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে অধিকাংশ মানুষই আর্কিওলজিস্টের কথাই বলে। কারণ সবার কাছেই মনে হয় এই কাজে কোনো ধরনের ফান এবং অ্যাডভেঞ্চার বলতে কিছুই নেই। তারা ভাবে তাদের অধিকাংশ সময়ই হয় তা পাথরের উপর থেকে ধুলো সরাতে সরাতে চলে যায়। না ভাই সাহেব, একটু থামেন। কারণ তাদের জীবনে শুধু তারা পাথরের উপর থেকে ধুলোই সরায় না, মাঝে মধ্যেই তারা এমন কিছু জিনিস দেখতে পায় যা দেখে তাদের সাথে সাথে সকল মানুষকেই চমকে দেয়। হতে পারে সেটা 3000 বছর পুরনো কোনো মোবাইল ফোন অথবা এমন কোনো আবিষ্কার যা দেখে মনে হয় আজকে থেকে 2000 বছর আগেও পৃথিবীতে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ ছিল। এখন কথা বলবো নোয়া নিউজিল্যান্ডে থাকা পাখির এমন একটা প্রজাতির ব্যাপারে যা 15 শতাব্দীতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এটি দৈর্ঘ্যে 4 মিটার লম্বা ছিল আর ওজন 230 কেজির মতো ছিল। এখন আপনি নিজেই কল্পনা করতে পারবেন যে এর আকার আকৃতি কেমন হতে পারে। আর এগুলো আমরা আপনাকে বলছি কারণ বিগত অনেক বছর ধরে এক্সপার্টরা এর অনেক অংশ খুঁজে পাচ্ছেন, যেগুলো দেখে অনেক বাস্তবিক লাগে। আর সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় তো তখন হয়েছিল যখন একটা এক্সপিডিশনের জন্য নিউজিল্যান্ড এ খোদাই করা হচ্ছিল আর তখন তারা এমনই একটি অংশ খুঁজে পায়। আর এটা প্রথমবার দেখেই সবাই ধোকা খেয়ে যাবে, কারণ এটা এতটাই বাস্তবিক লাগছে যে মনে হচ্ছে এই পাখিটা মাস কয়েক আগে মারা গেছে। এখন আমরা আপনাকে যা বলবো তা শুনে আপনার কান দাঁড়িয়ে যাবে। যখন কথা আসে বিদ্যুৎ থাকবে না, তখন আমাদের সবারই আগে মনে হয় মোবাইলে চার্জ আছে কি না। আর বিদ্যুৎ বড়জোর আজকে থেকে 100 বছর আগে ব্যবহারযোগ্যভাবে তৈরি হয়েছে, কিন্তু সেই হিসেবে আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সেখান থেকে স্পষ্ট জানা যায় আজ থেকে হাজার হাজার বছর আগেও বিদ্যুৎ পৃথিবীতে ছিল। আর আমরা এটা মজা করে বলছি না, কারণ কিছুদিন আগেই পৃথিবীতে এমন একটি ব্যাটারি পাওয়া গেছে যার ঢুকলো 13 সেমি। এটি দেখতে অনেকটা ঝাড়ের ভিতর একটি কপার সিলিন্ডার এবং অ্যাসেড দ্বারা পরিপূর্ণ ছিল। সব কিছু দেখে পরিষ্কারভাবে পরীক্ষার পর জানা যায় এটি খুব সহজেই বিদ্যুৎ জেনারেট করতে পারে। এখন কথা হচ্ছে হাজার বছরের পুরনো কোনো জিনিসে এমন অ্যারেঞ্জমেন্ট থাকা কিন্তু কোনো সাধারণ। 19 শতাব্দীর শেষের দিকে একজন সাইন্টিফিক আর্কিওলজিক্যাল এক্সপিডিশনের জন্য একটি জমিতে খোদাই শুরু হয়। তখন তারা এমন একটি জিনিস দেখতে পায় যার ব্যাপারে ওনারা কখনো চিন্তাও করেনি, আর সেটা অন্য কিছু ছিল না, সেটা ছিল অনেকগুলো মানুষের কঙ্কাল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেখানে যেই কঙ্কালগুলো ছিল তার অধিকাংশই দৈর্ঘ্যে অনেক বড় ছিল। আর শুধু দৈর্ঘ্যেই না, তাদের শরীরও ছিল অনেকটা দানবের মতো, যা আপনি এই ছবিগুলো দেখেই অনুমান করতে পারবেন। আর রিসার্চাররা অনেক বেশি চমকে যায় যখন তারা দেখে কিছু কঙ্কালের মাথায় সিংহ আছে। এগুলো দেখার পর বিজ্ঞানীরা এটা কী ছিল বোঝার জন্য এসব নিয়ে অনেক রিসার্চ করেন, কিন্তু এসব নিয়ে রিসার্চ করতে করতে বিজ্ঞানীদের চুলো সাদা হয়ে যায়। এরপর তারা এসব বিষয়ে সঠিকভাবে কোনো কিছুই জানতে পারে না। রাস্তায় এমন কিছু না পেলেও কখনো না কখনো কয়েন পেয়েছেনই। কমেন্ট বক্সে এটা বলতে ভুলবেন না যে আপনি এখন পর্যন্ত রাস্তায় সর্বোচ্চ কত টাকা অথবা অন্য কী পেয়েছেন। আর যারা এখনও কিছু পাননি তারাও কমেন্ট করে বলবেন, তাদের জন্য একটু সমবেদনা রইল। আমরা যদি পৃথিবীর সবচেয়ে প্রথম মোবাইল ফোনের কথা বলি, তাহলে সেটি 3 এপ্রিল 1973 সালে আবিষ্কার হয়েছিল। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে আর্কিওলজিস্টরা এর চেয়েও 2000+ বছরের পুরনো মোবাইল ফোন খুঁজে পেয়েছে, তাহলে আপনি কি বলবেন? এখন এই কথাটা বিশ্বাস করা একটু দুষ্কর, কিন্তু হ্যাঁ, আমরা মজা করে কিছু বলছি না। হতে পারে আর্কিওলজিস্টদের এটা কোনো ভুল আমার মতে, কিন্তু আর্কিওলজিস্টরা কখনো এরকম ভুল করে না। আসলে অস্ট্রেলিয়ায় একটি শহরে যখন মাটি খোঁড়ার কাজ চলছিল তখন এক সময় আর্কিওলজিস্টদের হাতে এটি আসে যা দেখতে একেবারে নোকিয়ার পুরনো মডেলের মতো। কিন্তু যখন এর উপর রিসার্চ করা হয় তখন জানা যায় এটি 2000 সালেরও বেশি সময়ের পুরনো। আর এর আশেপাশের যে সয়েল কম্পোনেন্ট পাওয়া যায় সেখান থেকে জানা যায় এই মোবাইল মেসোপটেমিয়ার ছিল, অস্ট্রেলিয়ান না। আর এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়, কারণ যেই মোবাইল ফোন বানাতে মানুষের এত বছর লেগে গিয়েছে সেটা কীভাবে হাজার বছর আগে বানানো হয়েছিল। 1952 সালে ডানেস আর্কিওলজিস্ট অনেক বড় একটা মিস্টিরিয়াস জিনিস খুঁজে পায়। তিনি দালদালে একটি পুরুষের ঘড়ি পায় যা পৃথিবীতে অনেক আগের সময়ে থাকত। এখন আপনি নিজেই চিন্তা করেন, যা এখন পর্যন্ত কঙ্কাল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভালো করে দেখলে আপনি স্পষ্ট দেখতে পাবেন পুরো শরীরই এখনও ঠিকঠাক। দেখতে তো এটা অনেকটা মূর্তির মতো, কিন্তু অনেক পরীক্ষার পর জানা গেছে যে এটি সত্যিকারেরই একটি পুরুষের বডি। দেখেন, হাতের নখ থেকে শুরু করে মাথার চুলও ঠিক আগের মতোই আছে। আর হ্যাঁ, বডিটা এমনভাবে প্রিজার্ভ ছিল যে এটি দেখে খুব সহজেই এর মৃত্যুর কারণও বোঝা যাচ্ছিল। অনেক রিসার্চের পর তারা নিশ্চিত হয়েছে যে তার শরীরে অনেক গা ছিল,
কিছু গা অনেক গভীর ছিল আর তাদের ধারণা এর কারণেই তার মৃত্যু হয়েছে। একটু চমকে দেওয়ার মতো এই ডিসকভারিও দেখে নিন। 1930 সালে যখন কোস্টারিকাতে স্টোন বলকে ডিসকভার করা হয় তখন সবাই চিন্তার মধ্যে পড়ে যায়। বিজ্ঞানীরা ভাবতেছিল যে এটি কোথা থেকে আসলো আর যদি বানানো হয় তাহলে এটি কিভাবে বানানো হয়েছে, কারণ হাজার বছরের পুরনো এই পাথরগুলো তো মানুষের পক্ষে এত সূক্ষ্মতরভাবে গোলাকার বানানো প্রায় অসম্ভব। আর তার উপর যখন এটা বানানো হয়েছে তখন কোনো মডার্ন ইকুইপমেন্ট ছিল না, এই জন্য এর উপর অনেক প্রশ্নই অজানা। অনেক রিসার্চারদের ধারণা যে পাথরের এই গোলাকার শেপ পানির অনেক জোরদার স্রোতের মাধ্যমে তৈরি হয়েছে, কিন্তু এর ওপরও রিজেকশন টিক লাগাই দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত এটাও কেউ জানে না যে এটি কেন বানানো হয়েছিল এবং কারা বানিয়েছিল। অনেক এক্সপার্টরা বলে থাকেন যে এই পাথর দ্বারা আজকে থেকে হাজার বছর আগে ট্রাইবস এর বাউন্ডারি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। 1936 সালে নিনজা প্যাথোলজিস্ট ওয়াল্টার এমব্রে এমন একটি আজব অবজেক্ট খুঁজে পায় যা আজকের মানুষ সাবু ডিস্ক নামেই জানে। আর এর শেপ অনেকটা রাইট রাউন্ড, যা দেখে মনে হয় এটা কোনো সিডি প্লেয়ার এর ডিস্ক। আর এটা ডিসকভার এর পর এক্সপার্টরা অনেক রিসার্চ করেন কিন্তু এর ইউনিক শেপের জন্য এখনও করতে পারেনি। 2013 সালে খোদাইয়ের সময় একটি মামদ এর বড়ি পাওয়া যায়। আর হ্যাঁ, মামদ হচ্ছে এমন একটা প্রাণী যা আজকে থেকে অনেক আগে পৃথিবীতে বাস করত। এর আকৃতি অনেকটা হাতির মতো কিন্তু এটি হাতির চেয়েও অনেক বিপজ্জনক এবং বিশাল আকারের ছিল। এমনিতে এই প্রাণীটি খুঁজে পাওয়া তেমন কিছু না, কিন্তু 2013 সালে এদের এমন একটি বড়ি খুঁজে পাওয়া যায় যার ব্লাড মানে রক্ত একেবারে ফ্রেশ ছিল। আসলে যখন তারা এর উপর রিসার্চ করছিল তখন এর উপর ধার কিছু লেগে যায় যার ফলে এর ভিতর থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। এটি দেখার পর রিসার্চাররা চিন্তায় পড়ে যায় যে এত পুরনো এবং মৃত এই মামদ এর শরীরে কীভাবে রক্ত থাকতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অথবা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও দেখতে পছন্দ করলে সকাল সাবস্ক্রাইব করেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, শীঘ্রই কথা হবে সকালের আরও একটি নতুন পর্বে। সকালের সাথেই থাকুন, ধন্যবাদ।